দাও ভাই তোমগোই মেনু থেকে কোন খাওন যে মজার কোন কোন মজার এটা তো আমগো জানা নাই আর এই যে খাওন দাওনের নাম যে ইংরেজিতে লিখা রাখছো যে ইংরেজি জানে না আরে কি খাইবো না এই হোটেলে খাওনে লাগে কি ইংরেজি জানতেই হইব না স্যার সেটা নয় আপনি বললে আমি আপনাকে পড়ে শোনাতে পারি স্যার না না পড়তে হইব না তুমি এক কাম করো এটার ভিতরে যা যা মজার মজার আছে প্রত্যেকটা একটা করে লয়ে যাও সবগুলো স্যার হ্যাঁ সবগুলো কোনো অসুবিধা আছে না ম্যাডাম কোনো অসুবিধা নেই তবে এই সমস্ত খাবার আপনাদের দুজনের জন্য অনেক বেশি হয়ে যাবে তাছাড়া শুধু শুধু টাকা নষ্ট হবে বাহ এই পোলাটা তো একটা ভালো কথা কইছে হ্যাঁ তারা এটা রাখো বকশিস তোমার কথা ভালো লাগছে এলেগা থ্যাংক ইউ স্যার ঠিক আছে এনে যে খাওয়ার সব থেকে মজা ওদের দুই তিনটা লয়ে যাও এই ভাই তুলে দাও আমি এখনই আপনাকে নতুন ছুরি আনি দিচ্ছি নতুন ছুরি জি তারা এটা রাখো বকশিস এই কথাটা ভালো লাগছে থ্যাংক ইউ স্যার যাও নিয়ে আও অরুণ আমাকে চিনতে পারছো স্যার চেনা চেনা লাগছে তবে মনে হচ্ছে না স্যার মাস ছয়েক আগে তোমাকে ওই হোটেল একবার আইছিলাম আয়সা 435 টাকা দিয়ে এইটুকুন একটা খাওন অর্ডার করছিলাম এইটুকুন ওইটা দুজনে ভাগ করে খাইছিলাম আমার পকেটে ওই দিন টাকা ছিল না ওই দিন খুব অবজ্ঞা করে কথা কইছিল আমার মনে চাইছিল দুইটা দাম করার কানাল মিস একটা বনচট কানা মানে কিন্তু সব কোনটা দিতে পারি না অন যদি এনে 5,000 টাকা দিয়া তোর কানে মিস একটা বনচট কানা দিতে চাই দিবি জি স্যার ভয় নাই মজা করতেছে যাও 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 পানির বোতলটা ফ্রিজে রাখতে আইছি অহন তো ফ্রিজে রাখা যাব না একটু আগে ফ্রিজ খুলে মাছ বাই করছি এত ঘন ঘন ফ্রিজ খুললে ফ্রিজটা তো নষ্ট হয়ে যাইব নাকি তাইলে তোর কাছে ঠান্ডা পানি থাকলে একটু দে তুলি খাইতে চাইছে ওই তো একই কথাই হইল ফ্রিজ তো খুলতে হইব পানি দাওনো লাগা অহন ফ্রিজ খুলতে পারুম না আইসা থাক রে তাইলে আমি যাই হ